নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা, আপনাদের ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস চ্যানেলে আজকে নিয়ে এসেছি দেরাদুন সিরিজের আরও একটি পর্বে। গত পর্বে আমরা দেখেছি কিভাবে আমরা হাওড়া থেকে দেরাদুন এসে পৌঁছলাম, সেখান থেকে গাড়িতে এলাম দেভলসারি। দেভলসারিতে তিতলি উৎসব উপলক্ষে চার দিনের এই অনুষ্ঠানে আমাদের টোটাল পড়েছিল 8,500 টাকা। এর মধ্যেই থাকা খাওয়া গাইড ইত্যাদি সমস্ত কিছুরই বন্দোবস্ত হয়েছিল। কারা এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন এবং আপনারা যদি এরকম কোথাও থেকে পাখি দেখা বা প্রজাপতি দেখা করতে চান, তাহলে কাদের সাথে যোগাযোগ করতে হবে সেই নাম ফোন নাম্বার দিলাম আমি ডেসক্রিপশনে। আমরা এখন নিচে নালার দিকে যাচ্ছি। সকালবেলা এই পথ দিয়েই আমরা উপরের দিকে উঠে এসেছিলাম। তখন অনেকগুলি ব্যাগ ক্যারি করতে হয়েছিল বলে সেই সময়ের ভিডিও নেই। রাস্তাটায় বিপজ্জনক ঢাল রয়েছে, কিন্তু দেখতে বেশ সুন্দর। নিচে নেমে একটি নালা আছে, সেই পর্যন্ত যেতে হবে। আশেপাশে প্রচুর হোস্ট প্ল্যান্ট হওয়ায় এখানে প্রজাপতির আনাগোনা বেশ বেশি। এখানে গাড়ি থেকে নেমে পুরো পথটা হেঁটে এসেছিলাম সকালে। হিমালয়ের কোলে বেশ কিছু গ্রাম নিয়ে তৈরি হয়েছে এই অঞ্চল। এই তিতলি উৎসবের মূল উদ্দেশ্য হল প্রকৃতির প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধি, এবং সেই উদ্দেশ্যে যে টাকাটা সংগ্রহ করেন সেই টাকাটা অনেকটাই কাজে লাগে স্থানীয় মানুষদের সাহায্য করার জন্য। জুন জুলাই নাগাদ এই অনুষ্ঠান প্রত্যেক বছরই হয়। এই সময় প্রজাপতির অ্যাক্টিভিটি খুব ভালো থাকে, সেই জন্য বছরের এই সময়টাকেই চুজ করা হয়ে থাকে। প্রজাপতি সাধারণত একটু ভেজা জায়গায় বা জলের আশেপাশে অনেকটা দেখতে পাওয়া যায়, সেটা ছাড়া ফুলের ওপর তো বসেই। এখানে একটি ছোট নালার পাশে ভেজা ভেজা অংশে অনেক প্রজাপতি পাওয়া গেল। সন্ধ্যের সময় ক্যাম্পে ফেরত আসার পর প্রজেক্টরে দেভলসারির বায়োডাইভার্সিটি নিয়ে আলোচনা চলল। সকলে প্রেজেন্টেশন দেখতে দেখতে আলোচনায় যোগ দিলেন। সন্ধ্যে 7টা বাজে, কিন্তু তাও ম্লান একটা আলোর মতন ভাব রয়েছে চারিদিকে। প্রথম দিনের ঘোরাঘুরিটা নেহাত মন্দ হল না। দ্বিতীয় দিন সকালবেলাটাই ভীষণ ঝকঝকে সুন্দর। হিমালয়ের কোলে ছোট্ট নিরিবিলি এই গ্রাম নিশ্চয়ই মনকে আলাদাই একটা প্রশান্তি এনে দেয়। আজকে আমরা এ পথ ধরে যাব। কোথাও ছোট ছোট ঝোপ জাতীয় গাছ বা পাথুরে অঞ্চলের মধ্যে দিয়ে হাঁটা শুরু হলো। গ্রামের মধ্যেই কোথাও কোথাও কৃত্রিমভাবে জলাশয় তৈরি করা হয়েছে, যাতে সেখানে অনেক রকমের প্রজাপতি আসে। এগুলিকে বাটারফ্লাই পন্ড বলা হয়। সকলে যখন পাখি প্রজাপতি দেখতে ব্যস্ত, তখনই কিন্তু অন্যদিকে খাবারের আয়োজনও চলছে। এখানেও বেশ কিছু আলাদা আলাদা রকমের প্রজাপতি পাওয়া গেল।
এরপর আমরা গাড়ি নিয়ে আরেকটু উপরের দিকে যাওয়া শুরু করলাম। পথে দেখলাম বিভিন্ন জায়গায় ধাপ চাষ হয়েছে। প্রজাপতি দর্শন চলতে লাগলো। এখানেও যথারীতি জলের ধারে পাওয়া গেল বেশ কিছু প্রজাপতি। ভেজা মাটিতে বা পাথরের উপরে প্রজাপতি বসার একটা মূল কারণ হচ্ছে মিনারেলস। কখনো কখনো চোখে পড়লো কিছু কিছু পাখিও। পাখি প্রজাপতি দেখতে দেখতে পাথুরে জমিতে একটু অসাবধান হলেই পড়ে যাবার চান্স। একজন সতীর্থ বন্ধু এখানে পড়ে গেছেন, তার ফার্স্ট এড চিকিৎসা চলছে। পরদিন সকালবেলা আমরা যেখানে ছিলাম তারই আশেপাশের অংশে আমরা প্রজাপতি দেখতে বেরোলাম। এই অংশটা পুরোটাই প্রায় সরলবর্গীয় বৃক্ষের বনভূমি। এটা হচ্ছে ট্রেক করে আসার রাস্তা, আর এদিক দিয়ে একটা রাস্তা আছে। এখান থেকে আমরা আমাদের রুম থেকে ট্রেক করে এসেছি, হালকা 1 কিলোমিটারেরও কম। এখান দিয়ে আর কি ট্রেক করে লোকাল পিপল এখান দিয়ে চলে আসে। আর এই হচ্ছে সেই মন্দির। এই মন্দিরটা এখানে খুবই বিখ্যাত এবং লোকাল যত লোকজন আছে এখানে এসে পুজো টুজো করে। জাস্ট কালই এখানে একটা কিছু লোকাল পুজো ছিল, তো বহু লোক এসেছিল, প্রচুর গাড়ি নিচে পাহাড়ি রাস্তাগুলোতে এসে এখানে পার্ক করা ছিল। ওই জন্য কালকে আমরা এই দিকটা অ্যাভয়েড করেছি, এই ট্রেলটার দিকে আসিনি। এখানে চারিদিকে শুধু দেবদারু গাছের জঙ্গল, প্রচুর গাছ। অ্যাজ ইউজুয়াল এখানেও সেই একই প্রবলেম, সরকার থেকে গাছ কেটে ফেলার প্ল্যান চলছে, রাস্তা বানানোর প্ল্যান চলছে। ইন্টারনাল 7টা মতন এখানে গ্রাম আছে, এই গ্রামগুলোর মধ্যে মধ্যে রাস্তা করার প্ল্যান চলছে। মন্দিরের সামনের অংশটায় পুরো টিম এসে জমা হয়েছে। এই আমাকে বাঁচাতে এসছে পাহাড়ের রাস্তায়, আমি ঘুরে বেড়াচ্ছিলাম এই জন্য বাঁচাতে এসছে। টুকটাক চলতে লাগলো প্রজাপতি পাখির খোঁজ। এখানে ট্রাউট মাছের চাষ হয়।
ये गांव कौन सा है? उन्तार। अच्छा, उधर से आपका वो ट्रेक चालू होता है ना, ट्रेकिंग उधर से होता है ना, नागटिब्बा। পাখি প্রজাপতি দেখতে দেখতে কোথা দিয়ে যে দিনগুলি কেটে গেল ঠিক বোঝাই গেল না। কেমন লাগলো দেবলসারির এই ভিডিও আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার প্রকৃতিপ্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং টুইটারে।